বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর রওনা দিয়েছেন। সকাল 8:40 মিনিটে তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তার স্ত্রী রাহাতারা সঙ্গে রয়েছেন তার। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তিনি। সপ্তাহখানেক চিকিৎসা শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। মস্তিষ্কে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় এর আগে গত বছর জেল থেকে ছাড়া পাওয়ার পর 27 জুলাই সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে প্রায় এক মাস চিকিৎসা নেন মির্জা ফখরুল। পরে অক্টোবরের শেষের দিকে আবারও সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসক দেখাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সেখানে যান।